আল্লাহর কাছে সবাই সমান, কে ধনী আর কে গরিব, কে বড় আর কে ছোট, কে রাজা আর কে ফকির, সবাই সমান, ঠিক কিনা বলে? সুদ খাওয়া কিন্তু হারাম। তবে আমাদের এক পরিচিত বড় ভাইয়ের একটা কোম্পানি আছে, আপনারা সেখানে বিনা দ্বিধায় অ্যাকাউন্ট খুলতে পারেন। শরিয়ত মোতাবেক আপনাদেরকে 5% মুনাফা দেওয়া হবে। সীমিত সময়ের জন্য প্রতি অ্যাকাউন্টে এখন 10% করে মুনাফা দেওয়া হচ্ছে। জলদি অ্যাকাউন্ট করে ফেলুন আপনারা। সুদ খাওয়া যে হারাম এটা তো স্পষ্টভাবে বলা আছে হুজুর। ভাই দেখেন, আপনার হাদিস কোথা থেকে পড়তেছেন আমি জানি না, তবে আমার বই আছে, সেই বইতে 129 নম্বর পাতার 314 নম্বর লাইনে দেখলেই আপনারা বুঝতে পারবেন। কোরআন আর হাদিস দেখার কোনো দরকার নেই। হুজুর আমার ছেলে খুব অসুস্থ, অনেক বিপদে আছি। এই আপনারা একটু পরে আসুন, হ্যাঁ বিরতি। পার্সোনাল সমস্যা নিয়ে আলাপ করতে চাইলে গোপন কক্ষে চলেন। ছেলে অসুস্থ, হুজুর একটা সমাধান করে দেন। চোষা বাবার মাজারে চলে যান, ঠিক আছে, আর গিয়ে 15টা সিজদা দিবেন। তার উপর 5,500 টাকা বাবার দান বাক্সে কিন্তু অবশ্যই রেখে আসবেন। আচ্ছা ঠিক আছে হুজুর। হুজুর একটা ভুলে গেলেন। হ্যাঁ খামে খামে দিতে হবে, দান আবার খোলা অবস্থায় দেওয়া ঠিক না। এক্স ওয়াই জেড মাওলানা কইলো আপনি নাকি ভণ্ড? কি ওই ভাইটা আমার ভণ্ড কইছে? পরে আমি আমি আসসালামু আলাইকুম হুজুর। এই কাস্টমার আইছে, এখন যা। বলো বাবা কি সমস্যা? একটা মেয়েকে অনেক পছন্দ করি। আচ্ছা মেয়ে জনিত সমস্যা? শুনলাম আপনি নাকি জাদু মন্ত্র টন্ত্র পারেন, একটা ব্যবস্থা করে দেন না। করা যাবে বাবা, বসে আনতে পারবা, তবে মেলা খরচ হবে কিন্তু। সব রেডি আছে, সমস্যা নাই। ও ঠিক আছে শুরু করা যায়। মেয়ের বাবার নাম বলো। বাবার নাম কাশেম মোল্লা। কাশেম মোল্লা, বাহ সুন্দর নাম, আমার নামের সাথে একদম হুবহু মিল। মেয়ের নাম কি বলো? মেয়ের নাম জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, এ কি আমার মেয়ের নামের সাথেও মিল আছে পুরোপুরি। জি হ্যাঁ, তুমি কি আমার মেয়ের নাম আমার কাছে এসেই বলতেছ? জি সাহস তো কম না, তুমি আমার মেয়ের উপর আমাকে দিয়েই কালো জাদু করাইতে চাচ্ছ? অবশ্যই, ধর্মকে ব্যবহার করে যদি আপনি অন্যদের উপর ব্যবসা চালিয়ে যেতে পারেন, তাহলে নিজের উপর সেই কাজ করতে গিয়ে আপনি এত রেগে যাচ্ছেন কেন? মানুষকে আপনি সুদ খাইতে উৎসাহিত করতেছেন, নিজেও অনেক অবৈধভাবে টাকা নিতেছেন, মানুষকে মাজারে সিজদা দেওয়ার মতো কাজ করতে বলছেন যেটা পুরোপুরি শিরক। মানুষের ইমোশনকে ব্যবহার করে ধর্মের ব্যবসাটা করা বন্ধ করেন, আর না হলে দুনিয়াতে যদি শাস্তি নাও পান, আখিরাতে অনেক বড় শাস্তি অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম। আমার মনে হয় প্রতিনিয়ত আমরা মুসলমানরাই এরকম ধর্ম ব্যবসায়ীদের প্রতারণার শিকার হচ্ছি এবং বড় বড় কিছু গুণার সম্মুখীন হচ্ছি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই ব্যাপারগুলো নিয়ে অনেক 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 বেশি সতর্ক থাকতে, আর তার উপর আপনি যদি অলরেডি এগুলো কোনো একটা করে ফেলেন তাহলে আল্লাহ তালার কাছে এখনই মাফ চেয়ে ব্যাপারটা সমাধান করে ফেলুন। আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি, পর্নোগ্রাফিতে আসক্ত প্রতি 3 জনের মধ্যে কিন্তু 1 জন
নারী। এই ব্যাপারটা জানার পর আমিও যতটা অবাক হয়েছি, আমার মনে হয় আপনারাও অনেকটাই অবাক হচ্ছেন। এই ব্যাপারটা নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে, অনেক স্কলাররা বিভিন্ন রকম মন্তব্য সাথে শেয়ার করেছেন। সো এর মধ্যে খুব সুন্দর একটা ভিডিওর মাধ্যমে আমার মনে হয় এই ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হবে, কেন ইম্প্যাক্টটা হয়, কেন মেয়েরা পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে, কী কী অ্যাক্টিভিটি তাদের আশপাশে হচ্ছে যার জন্য তারা পর্ন দেখতে এতটাই আগ্রহী হয়ে উঠছে, এর থেকে মেয়েরা কী কী করতে পারে সমাধান স্বরূপ, সে ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ভিডিওতে। ভিডিওটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। এই ভিডিওটি বাংলা ফ্রি কোরআন এডুকেশনের পক্ষ থেকে ফ্রি আপনারা দেখতে পারবেন। সেখানে অ্যানিমেটেড ওয়েতে খুব গুছিয়ে ব্যাপারটা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এবং আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে ভিডিও নিয়মিত দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন, তারা বাংলা ফ্রি কোরআন এডুকেশনের চ্যানেলটাকেও সাপোর্ট করবে। তারা কিন্তু প্রতিনিয়ত এরকম খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আনছে এবং তারা 100K সাবস্ক্রাইবার্সের খুব কাছাকাছি চলে গেছে। সো আমাকে যারা দেখছেন প্রতিনিয়ত এবং আমার কন্টেন্টকে সাপোর্ট করতেছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এখনই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তাদের চ্যানেলে চলে যান এবং ভিডিওটা দেখে সেখানে আপনারা লাইকও দিয়ে দেন, শেয়ারও করে দেন আর সাবস্ক্রাইব করে তাদের পাশে থাকেন। ইনশাআল্লাহ খুব দ্রুত তারা 100K সাবস্ক্রাইবার্সের মাইল ফলকে পৌঁছে যাবে। আজকে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আর দেখা হবে। আমার পক্ষ থেকে আজকের জন্য আল্লাহ হাফেজ।